ইন্সপেক্টর বাদশা আপনি কি মদ পান করেন? চুপ করে থাকবেন না বলুন। আপনি কি মদ পান করেন? হ্যাঁ, মাঝে মধ্যে আমি মদ পান করি। মহামান্য আদালত, ইন্সপেক্টর বাদশা মাঝে মধ্যে মদ পান করেন। ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, স্বনামধন্য ওই গফুরউদ্দিন সাহেবকে আপনি চেনেন? হ্যাঁ চেনে, তবে জানি না উনি ঢাকায় কিভাবে এসে এত তাড়াতাড়ি স্বনামধন্য ব্যবসায়ী হয়ে গেছেন, তাও আবার বিশিষ্ট ব্যবসায়ী। হ্যাঁ, কি বলতে চান স্পষ্ট করে বলুন। উনি উনি গফুরউদ্দিন নন, উনি একজন কসাই। উনি কসাই? হ্যাঁ হ্যাঁ, কসাই কসাই। দু মাস আগে কসাই লাল আমার আমার গ্রামে গরু চুরি করতে এসে গ্রামবাসীর কাছে ধরা পড়েছিল। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, ইন্সপেক্টর বাদশা আমার সম্মানিত মক্কেলকে গরু চোর বলে ভুল করছেন। ঢাকা শহরে সবাই জানেন গফুরউদ্দিন সাহেব দীর্ঘ বছর ধরে সম্মানের আসনে প্রতিষ্ঠিত। সেই গফুরউদ্দিন সাহেব ইন্সপেক্টর বাদশার গ্রামে চুরি করতে গিয়েছিলেন তা রূপকথার গল্পের মতোই হাস্যকর শোনাচ্ছে। মহামান্য আদালত, ইন্সপেক্টর বাদশা মনে হয় সেদিন এত বেশি মদ খেয়ে মাতাল হয়ে পড়েছিলেন যে গফুরউদ্দিন সাহেবকে ভুল করে গ্রেপ্তার করে সন্ত্রাসী মামলার আসামি বানিয়েছেন। মিথ্যে মিথ্যে মহামান্য আদালত, মিথ্যে। উনি যা বলছেন সব মিথ্যে। আমি আমি তাকে এয়ারপোর্টে হাতে নাতে ধরেছি, এমনকি তার জমানবন্দি অনুযায়ী বিমান থেকে টাইম বোমা উদ্ধার করেছি। দ্যাটস অল। মহামান্য আদালত, জনাব গফুরউদ্দিন সাহেব সেই দিন সিটি হাসপাতালে ডাক্তার রায়হানের চিকিৎসাধীন ছিলেন। সিটি হাসপাতালের ডাক্তার রায়হানের জবানবন্দি গ্রহণ করার অনুমতি দিচ্ছি। ডাক্তার রায়হান, ওনাকে চেনেন? জি, উনি গফুরউদ্দিন সাহেব। গত পরশু উনি কোথায় ছিলেন বলতে পারেন? সিটি হাসপাতালের 20 নম্বর কেবিনে আমারই চিকিৎসাধীন ছিলেন। কি অসুখ নিয়ে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন? জ্বর এবং মাথা ব্যথা। মহামান্য আদালতের সামনে জনাব গফুরউদ্দিনের সিটি হাসপাতালে অবস্থান এবং ডাক্তার রায়হানের চিকিৎসার ব্যবস্থাপত্র সহ অন্যান্য কাগজপত্র পেশ করা হলো। বিবাদী পক্ষের আইনজীবীর জোরালো যুক্তি প্রমাণ এবং ডাক্তার রায়হানের জবানবন্দি ও সংশ্লিষ্ট কাগজপত্রে প্রমাণিত হয়েছে যে জনাব গফুরউদ্দিন সন্ত্রাসী মামলায় সম্পূর্ণ নির্দোষ। অতএব এই আদালত জনাব গফুরকে বেকসুর খালাস দিচ্ছে। ওয়েলকাম গফুর সাহেব। থ্যাংক ইউ। এই ইন্সপেক্টর, তুই তো উকিলের লেহান জারা জোড়া কম করলি না, কি করবার পারলি?